কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিওটির বিষয় হচ্ছে শোষা গাছের রোগ পোকা নিয়ে আলোচনা করব ও সঠিক পরামর্শ পাবেন আপনারা বন্ধুরা বেশ কিছু চাষি ভাই আমাকে কমেন্ট করে বলেন যে শশা গাছের পোকামাকড় থেকে রেহাই পাওয়ার জন্য কী করার দরকার তাই বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা এই ভিডিওটি দিকে অনেকটি কাজ ও অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন শসা গাছে প্রথম সমস্যা দেখা যায় সাদা মাছির সাদা মাছির নামক এই যে পোকাটি এই পোকাটি সাদা ও খুবই ছোট ও নরম দেহ বিশিষ্ট হয় এই পোকাটি গাছের রস চুষে খায় ফলে গাছ শুকিয়ে যায় ও পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় এই পোকা এক ধরনের রস ছড়িয়ে দেয় যেখানে বিভিন্ন ছাত্রাক আক্রমণ করে ফলে গাছটি বৃদ্ধি কম হয়ে যায় বন্ধুরা এই রোগটি গাছে পূর্ণ অবস্থায় এই বেশি দেখা যায় গাছের কচি ডগা ও কচি পাতা বেশি দেখা যায় বন্ধুরা এই এই প্রতিকার হিসেবে এমিডাক্লোরোফাইড জাতীয় যে কীটনাশকগুলি আছে যেমন হচ্ছে এরিমাস টিড এই এইগুলি ব্যবহার করতে থাকলে গাছের রোগ পোকা এর কম অত্যাচার দেখা দেবে বন্ধুরা শসা গাছের দ্বিতীয় যে সব থেকে ক্ষতিকারক রোগটি হচ্ছে সেটি হচ্ছে মোজাইক রোগ এটি একটি ভাইরাস জাতীয় রোগ এর লক্ষণ হিসেবে গাছের হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক পাতার মতো দেখা যায় তখন বুঝবেন যে আপনার গাছটিতে এই রোগটি দেখা দিচ্ছে এই রোগটি গাছের বারন্ত অবস্থায় ও ফুল আসা অবস্থায় দেখা যায় এর প্রতিকার হিসেবে ইমিডাক্লোরফাইড কোম্পানির যে প্রোডাক্টগুলি আছে সেগুলি ব্যবহার করতে পারেন যাতে আপনারা ভালো উপকার পাবেন বন্ধুরা শসা গাছে যে তৃতীয় যে রোগটি দেখা যায় সব থেকে সেইটি হচ্ছে অ্যানকারেজ রোগ এই রোগটি আক্রমণ হলে গাছে পাতা হলুদ হয়ে দাগ পড়তে শুরু করে ও দাগগুলো বাদামি ও কালো হয়ে যায় ওই অংশটি পোষতে শুরু করে এর জন্য আপনারা বীজ সবসময় শোধন করে লাগাবেন এই রোগ যদি বেশি দেখা যায় তাহলে তখন ডাইমেথন চল্লিশ গ্রাম দশ লিটার জলে প্রতি ভালোভাবে গুলে স্প্রে করবেন আর বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবেন জমি সবসময় আগাছা মুক্ত রাখার চেষ্টা করবেন ও জমিতে জৈব সার বেশি ব্যবহার করবেন ও নাইট্রোজেন সার কম ব্যবহার করবেন তাতে রোগ প্রকার আক্রমণ কম হবে বন্ধুরা আপনারা জিনিস একটা জিনিস মাথায় রাখবেন শসা গাছ কিন্তু নাইট্রোজেন সার বা বলতে পারেন ইউরিয়া সার খুব কম শোষণ করতে পারে সার নেবার যে ক্ষমতাটা তার খুব কম আছে তাই জন্য ইউরিয়া সার বেশি দেওয়ার ফলে শসা গাছের রোগ এমনি বেশি ধরে শসা গাছে ফুল আসা অবস্থায় আপনারা যে জিঙ্ক বা বোরন বা অনুখাদ্য জাতীয় যে ভিটামিনগুলি পাওয়া যায় সেইগুলি আপনারা স্প্রে করুন তাতে আপনাদের শসার ফলন প্রত্যেক বছর কাছে আপনাদের এই বছর বেশি হবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি শশা চাষ নিয়ে কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি তা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব